বিডি নিউজ 21-এ আপনাদেরকে স্বাগতম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি মঞ্জুমা লিপি। চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠ হিসেবে পরিচিত জাম্বুরি মাঠ। নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ মোড়ের 50 গজ পেছনে অবস্থিত এই মাঠ নিয়ে কোলাহল সবার। একসময় কিশোরদের খেলায় মেতে উঠত পুরো মাঠ প্রাঙ্গণ, সন্ধ্যায় পরিণত হতো ছিনতাইকারী আর মাদকাসক্তদের স্বর্গরাজ্যে, গা ছমছম করত পথচারী আর রিক্সা আরোহীদের। সেই জাম্বুরি মাঠ এখন হাসছে। সুউচ্চ ভবন থেকে তাকালে মনে হবে একজন মানুষ দুই হাত তুলে না। মাত্র 18 কোটি টাকায় জাম্বুরি মাঠকে চট্টগ্রামের সেরা পার্কে পরিণত করেছে গণপূর্ত বিভাগ। এখন সেই জাম্বুরি মাঠ জাম্বুরি উদ্যানে রূপান্তরিত হয়েছে, যা চট্টগ্রামবাসীর জন্য সুখবর। তবে এ পার্ক করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা, আবার অনেকে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছে। জাম্বুরি একটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিজস্ব 18 কোটি ব্যয়বহুল অর্থায়নে 8.5 একর জায়গা নিয়ে করা সুদৃশ্য এই পার্কটিতে রয়েছে শারীরিক পরিচর্যার জন্য 2টি ওয়াকোকে ও 3 ফুট গভীর 2টি কৃত্রিম লেক ও পানির ফোয়ারা। রয়েছে 4টি গেট সহ 6টি গণশৌচাগার ও নানান বাহারি ফুলের সৌরভ, আর রাত হলে 500 এলইডি লাইটের শোভা পাবে পার্কটি। সরেজমিনে দেখা যায় কেউ কৃত্রিম লেকটিতে সাঁতার কাটছে, কেউ বা প্রিয়জনদের সাথে আড্ডায় মগ্ন, আর এই সুন্দর মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করছে অনেকেই। গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, পার্কটিতে উদ্বোধনের আগেই প্রচুর আবর্জনা ফেলছেন দর্শনার্থীরা, যা পরিষ্কার করতে পরিচ্ছন্ন কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। পার্কটিতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি ঠিকাদারি নিরাপত্তা প্রতিষ্ঠানের 5 জন কর্মী ও সম্পূর্ণ সিসিটিভি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে দর্শনার্থীদের একটি দাবি, সুন্দর এই পার্কটি যেন চট্টগ্রামের অন্য পার্কগুলোর মতো ময়লা আবর্জনা বা অবহেলার শিকার না হয়। ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ 21। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।